ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নতুন করে এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 5000 প্লাস শূন্যপদে কর্মী নিয়োগের আপডেট চলে আসছে। কোন পোস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজ নাম্বার 01/2022 এবং এফসিআই ক্যাটাগরি 3। তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মোট কিন্তু 5000 প্লাস শূন্যপদ রয়েছে। যেমন প্রথমেই আপনারা দেখতেছেন 2388 শূন্যপদ রয়েছে, তারপরে শূন্যপদ রয়েছে তোমাদের 998টি শূন্যপদ রয়েছে, এরপরে নিচে আসবে 768টি শূন্যপদ রয়েছে, এরপরে আবার নিচে আসলে 713টি, এরপরে আবার নিচে আসলে 185টি শূন্যপদ রয়েছে। তো ক্লিয়ারলি মোট শূন্যপদ 5000 প্লাস রয়েছে। আপনারা যারা আবেদন করবেন অবশ্যই এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তি আবারও নতুন করে প্রকাশিত করা হয়েছে। সেটা তোমাদের ক্যাটাগরি কিন্তু 3, এর আগে কিন্তু 2-তে অপশান মানে তোমাদের 2-তে কিন্তু আবেদন চলছিল, এবার তোমাদের কিন্তু 3-তে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। কতগুলো শূন্যপদ? 5000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হবে। কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেই সমস্ত পোস্টের নাম এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং পোস্ট কি ABC কোন ক্যাটাগরি নিয়োগ করা হবে, এরপরে কত স্যালারি থাকবে সেটা উল্লেখ করে দিয়েছে, এরপরে তোমাদের ম্যাক্সিমাম বয়স কত লাগবে সেটাও মানে জানিয়ে দিয়েছে, এরপরে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সব কিছু বিষয় ভাগ করে দিয়েছে, এসসি এসটি ওবিসি কতগুলি করে ক্যাটাগরি ভাগ থাকবে। তো ক্লিয়ারলি সমস্ত পোস্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের নিউজ তোমাদের employmentnews.gov থেকে পাবলিশ করা হয়েছে। খুব শীঘ্রই ওয়েবসাইটে তোমাদের এই বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে। ওয়েবসাইটে যখনই এই বিজ্ঞপ্তি আপনারা পাবেন তখনই কিন্তু অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। যখনই অনলাইনে আবেদন শুরু হবে তখনই কিন্তু আমরা ভিডিও প্রোভাইড করে দিব কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়। তো ক্লিয়ারলি আপনারা সমস্ত বিজ্ঞপ্তি দেখে নেন অথবা স্ক্রিনশট করে রাখুন, ডিটেলস দেখুন। এই বিজ্ঞপ্তি খুব শীঘ্রই তোমাদের এফসিআই যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এটা পাবলিশ করা হবে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।